জাতীয় দলে অভিষেকের আগে থেকেই সাকিব আল হাসানের সাথে তুলনা করা হচ্ছিল মেহেদী হাসান মিরাজের। সাকিব পরবর্তী তাকেই ভাবা হচ্ছিল টাইগারদের নয়া সুপারস্টার। জাতীয় দলে অভিষেকের পর থেকে অবশ্য সে আলোচনার আগুনে ঘি ঢেলে আসছিলেন মিরাজ। বিভিন্ন সময়ে মিরাজ তার পারফরমেন্স দিয়ে দেখিয়েছেন কেন তাকে সাকিবের সাথে তুলনা করা হয়। মাঠে ব্যাটিং কিংবা বোলিং সাকিব মিরাজের অ্যাপ্রোচ খুব একটা তফাত নেই, ফলে মিরাজের মধ্যে ভবিষ্যতের সাকিবের ছায়া দেখেন অনেকেই। এবার টাইগার হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহেও তেমন দাবি করলেন, বললেন মিরাজই হবে বাংলাদেশের ভবিষ্যৎ সাকিব আল হাসান। আগামী বৃহস্পতিবার ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। সেই সিরিজে বাংলাদেশ দলের সাথে আছেন সাকিব আল হাসান, তাই তো সিরিজের আগে সাকিবকে নিয়ে আলাদা করে কথা বললেন টাইগার কোচ চান্ডিকা হাথুরুসিংহে। হাথুরুসিংহে বলছিলেন, যখনই সে দলে থাকে বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ভূমিকা রাখে। যেভাবে তিনি দলে ভারসাম্য আনতে চান, সাকিব থাকলে সেই কাজটা সহজ হয়ে যায়। দলে একজন বাড়তি বোলার কিংবা একজন বাড়তি ব্যাটসম্যান খেলানো যায়, সেটা মূলত সাকিবের অলরাউন্ড সামর্থ্যের জন্যই সম্ভব হয়। সাকিব শুধু ওই সমন্বয়টাই সহজ করেন না, নিজের বিশাল অভিজ্ঞতাটাও যোগ করেন। সাকিবকে নিয়ে হাথুরু আরও বলেন, সে সম্ভবত এ মুহূর্তে সবচেয়ে লম্বা ক্যারিয়ারের আন্তর্জাতিক খেলোয়াড়। এখন তো সে কাউন্টি ম্যাচ খেলে এসেছে, তার শারীরিক অবস্থাও ভালো, তাই শুধু স্কিল দিয়ে নয় অন্যান্য দিক থেকেও দলের জন্য অনেক কিছু নিয়ে আসবে। পরবর্তীতে সাকিবের ভূমিকা কে নেবেন, এই সময় মেহেদী হাসান মিরাজের কথা জানিয়ে হাথুরু বলেন, সে গত 5 কিংবা 6 বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার। সত্যিকার অর্থেই সে সাকিবের ভূমিকা নেওয়ার জন্য তৈরি। সে তার ব্যাটিং তো বটেই, নিশ্চিত করেই যেটা তার সবচেয়ে বড় শক্তির জায়গা সেই বোলিংয়েরও উন্নতি ঘটিয়েছে। এখন সে নিজের ব্যাটিংয়ের উন্নতি ঘটাচ্ছে, সে অসাধারণ একজন ফিল্ডারও। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।